তৃতীয় দফা অবরোধের শেষ দিনে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল। দগ্ধ হওয়ার ছয় দিন পর সাভারের রেহেনার মৃত্যু। টানা অবরোধে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য, সরবরাহ ঘাটতিতে নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি, ট্রাইব্যুনালের গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। রোকেয়া স্টাডিজ বাধ্যতামূলক হলেও এর কোনো কার্যক্রম নেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সনদ নিয়ে প্রশ্ন শিক্ষকদেরই। এবং থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনোয়াত্রা, আগাম নির্বাচনের ঘোষণা। সময় সংবাদে সঙ্গে আছে আমি আসাদ আজিম। শুরুতে অবরোধ ও হরতালের খবর। ১৮ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় শেষ দিনে সারা দেশে চলছে জামায়াতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। অবরোধ ও হরতালের মধ্যেই সকাল থেকে রাজধানীতে অল্প সংখ্যক গাড়ি চলতে দেখা গেছে। এছাড়া নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে দেখা গেছে র্যাব পুলিশের সতর্ক অবস্থান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে টানা তিন দিনের অবরোধের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। কোনো ট্রেনই সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যাত্রী সংখ্যা অন্য দিনের চেয়ে বেশ কম রয়েছে। মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনাল থেকে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। দর্শক, অবরোধের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, তৃতীয় দফা অবরোধের শেষ দিনে নয়াপল্টন এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আচ্ছা, সকাল থেকে আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু এখন পর্যন্ত বিএনপির কোনো নেতা কর্মী কাউকে আমরা দেখিনি। আপনি জানেন যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এই অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর থেকেই মূলত এখানে নেতা কর্মীরা কেউ আসছেন না। এক প্রকারে বলা যায় যে এটি নেতৃত্বশূন্য অবস্থায় এই কার্যালয়টি এখন রয়েছে। এখান থেকে আগে যে রকম বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হতো নেতা কর্মীদের, সেই সাথে ব্রিফিং করা হতো, সরকারের যেসব দুর্বল বা নেতিবাচক দিকগুলো তারা তুলে ধরতেন বিভিন্ন সময়ে, সেইগুলোও কিন্তু এখন এখান থেকে কিছুই তারা করতে পারছে না। যেটি তারা করছেন গত কয়েকদিন ধরে, দলের মুখপাত্র হিসেবে যিনি রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু একটি গোপন জায়গা থেকে গোপন ভিডিও পাঠাচ্ছেন, সেই ভিডিওর মাধ্যমে তিনি কর্মকাণ্ডগুলো জানিয়ে দিচ্ছেন। তবে কালকে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করেছি। গতকাল সেটি হচ্ছেন যে এই আন্দোলন পরিস্থিতি নিয়ে গুলশান কার্যালয়ে ব্রিফ করেছেন দলের পক্ষে একজন যুগ্ম মহাসচিব আরেগুনি। তিনি কিন্তু কথা বলেছেন, তিনি বলেছেন যে তারা যে দাবিতে আন্দোলন চলছে সেই দাবিটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। তবে এই যে আজকে যে অবরোধ কর্মসূচি চলছে, এটি কিন্তু তৃতীয় দফা অবরোধের শেষ দিন, অর্থাৎ ৭২ ঘণ্টা যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু আজকে শেষ হয়ে যাবে। এরপর কোনো ধরনের কোনো কর্মসূচি আসবে কিনা বা কি অবস্থায় সেই সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। আজকে কে কথা বলবেন, আরেগুনি কথা বলবেন কিনা সালাউদ্দিন আহমেদ কথা বলবেন, সে বিষয়টিও কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার না। আমরা বিএনপির গণমাধ্যম সেলের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তারাও কিন্তু আমাদেরকে এখনই স্পষ্ট করে বলতে পারেননি যে আসলে এই যে অবরোধ কর্মসূচি চলছে এই সম্পর্কে গণমাধ্যমের সামনে তারা কি ধরনের কথা বলবেন বা কে বলবেন বা আগামীতে কোনো কর্মসূচি আসবেন কিনা, সে বিষয়টিও কিন্তু তারা এখন পর্যন্ত পরিষ্কার করতে পারেনি। আর এখানে বিএনপি কার্যালয়ের সামনে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে র‍্যাব সদস্যদের, এছাড়া এই এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটেনি। এই ছিল এখানকার অবরোধের সর্বশেষ পরিস্থিতি। আসাদ, ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অবরোধ এবং হরতালের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। এদিকে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। অবরোধ ও হরতালের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তানিন, কমলাপুর রেল স্টেশন এলাকায় কতগুলো ট্রেন ছেড়ে গেছে, কি অবস্থা অবরোধ এবং হরতালে জানান। দর্শক, সকাল থেকে আমরা আপনাদেরকে কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলাম যে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকার বাইরের যে সকল ট্রেন রয়েছে সে সকল ট্রেনের বিভিন্ন খবরাখবর সম্পর্কে। তবে সকাল থেকে দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ঢাকার থেকে যে ঢাকার বাইরের যে বিভিন্ন রুট রয়েছে সে সকল রুটের ট্রেনগুলো কিন্তু ঠিক সময় মতো কিন্তু কমলাপুর রেল স্টেশনে আসছে না। এবং ১৮ দলীয় জোটের যে অবরোধ এবং হরতাল কর্মসূচি রয়েছে, সেই অবরোধ এবং হরতাল কর্মসূচি থাকার ফলে কিন্তু সেই ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে আসতে পারছে না, যার ফলে
কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকার বাইরের যে সকল রুট রয়েছে সেই সকল রুটের কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে না। সকাল থেকে আমরা দেখেছিলাম যে কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে কিন্তু অসংখ্য মানুষ যারা অপেক্ষা করছেন বাড়ি ফেরার জন্য, অসংখ্য যাত্রী তারা অপেক্ষা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন কখন তাদের ট্রেনটি আসবেন এবং তারা বাড়ি যাওয়ার জন্য, ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। তবে কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম ম্যানেজার রয়েছেন, প্ল্যাটফর্ম ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। প্ল্যাটফর্ম ম্যানেজার আমাদেরকে বলেছেন যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত শিডিউল ট্রেনের দুটি ট্রেন ছেড়ে গিয়েছে, এর মধ্যে পারাবাদ এক্সপ্রেস রয়েছে এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে। আর এই মুহূর্তে ঠিক কমলাপুর রেল স্টেশনে চট্টগ্রামগামী যে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। পাশাপাশি কিশোরগঞ্জগামী দুটি ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং এগারো সিন্ধু এক্সপ্রেস অপেক্ষা করছে। এর বাইরে রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে পৌঁছে আসেনি। সকাল ছয়টায় কিন্তু সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কমলাপুরের প্ল্যাটফর্ম ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে সেই ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে কিন্তু আজকে বিকাল নাগাদ পৌঁছাতে পারে সেই ট্রেনটি। তো এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে এবং রেল কর্তৃপক্ষ বলছেন যে 18 দলের অবরোধের কারণেই কিন্তু এই রেলের যে শিডিউল বিপর্যয় ঘটছে। এর বাইরে যদি বলা যায় যে কমলাপুর রেল স্টেশন এবং এর আশপাশের এলাকায় কিন্তু পিকেটার কিংবা অবরোধ সমর্থকদের কোনো ধরনের তৎপরতা কিংবা নাশকতা আমাদের চোখে পড়েনি এবং নাশকতা মোকাবেলার জন্য কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা রয়েছে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন এবং এর আশপাশের সর্বশেষ খবর। আসাদ, ধন্যবাদ তানিন আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে অবরোধ এবং হরতালের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। এদিকে 2 ডিসেম্বর 18 দলের অবরোধে সাভারের ফুলবাড়িয়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ রেহেনা আক্তার মারা গেছেন। গতরাত 10:15 দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় মারা গেলেন দুজন। রেহেনার মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এর আগে 2 ডিসেম্বর 18 দলের অবরোধ চলাকালে সাভারে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে পিকেটাররা, সে সময় গুরুতর আহত হন রেহেনা। এ ঘটনায় আহত হন আরো 6 জন। ফুলবাড়ি বাস স্ট্যান্ডের সামনে বাসে ককটেল মানে ককটেল মানে বাসে আগুন ধরে যায়, সবাই বাসের মধ্যে চিল্লাচিল্লি করে। পরে আমি আর আমার বোন দাঁড়াই করি, দাঁড়াই করে দেখি বাস ড্রাইভার বাস চালাচ্ছে। ড্রাইভারে বললাম যে গাড়ি থামান না কেন। তারপরে উনি ওই অবস্থায় সে গেট দিয়ে নামার সময় কি হয়েছে আমি আর পরবর্তী বলতে পারি না। পরে ওইখান থেকে আমাদের একটা গাড়িতে মাইক্রোতে ইনাম হাসপাতালে নিয়ে আসছে। ফোনে কোনো কিছু কি আসছিল না। তারপরে পরে আইসিইউতে আমার বোনকে ভর্তি করছে, আজকে আমার বোন মারা গেছে। সে ডিজোরিয়েটেড ছিল, আমরা ক্লোজ অবজারভেশনে রাখি, ইনভেস্টিগেশন করি। তো ইনভেস্টিগেশন করে সিটি স্ক্যানে দেখা গেছে যে তার টেম্পোরোপ্যারেটাল রিজিয়নে ফ্র্যাকচার হয়েছে এবং সাবাইক্যাল এক্সটেনশন ছিল এবং এর সাথে সেরিব্রাল মাস এফেক্ট পাওয়া যায়। এদিকে সিলেট রেল স্টেশনে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে রেলওয়ের 2 জন কর্মচারী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, গতরাত 10:00 এই হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া 4 থেকে 5টি পেট্রোল বোমায় টিকিট কাউন্টারে আগুন লেগে যায়। এতে স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তদের হামলায় রেলওয়ের 2 জন কর্মচারী আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হকি স্টিক দিয়ে এই ব্যারিয়ার দিয়ে গ্লাস যা আছে বুকিং কাউন্টার গেট এগুলো গ্লাসগুলো ভাঙছে। গ্লাস ভাঙে ভিতরে পেট্রোল বোমা দিয়েছে। পেট্রোল বোমা দেওয়ার কারণে আমাদের বুকিং কাউন্টারে টিকিট টিকিটিং সিস্টেম যেগুলো আছে, টিকিট টাকা এবং কম্পিউটার এগুলো চেয়ার টেবিল পুরো গেছে। 71-এ মানবতার বিরুদ্ধে অপরাধে আপিল বিভাগ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে মৃত্যু পরোয়ানার আদেশে। গতকাল বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই পরোয়ানা জারির পর ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই পরোয়ানা পৌঁছে দেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। গত 5ই ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে সংক্ষুব্ধ হয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। 39 দিন আপিল শুনানি শেষে 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লাকে 71-এ হযরত আলী লস্কর ও তার পরিবারকে হত্যা এবং মোমিনাকে ধর্ষণের অভিযোগে ফাঁসির আদেশ দেন। এর 2 মাস পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ।
রোববার দুপুরে আপিল বিভাগের রায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এসে পৌঁছায় বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়। এরপর বিকেলে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল দুই। দুই পৃষ্ঠার আদেশে ট্রাইব্যুনাল উল্লেখ করেছেন, মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রায় কার্যকর করতে হবে। মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে আসামিকে প্রদত্ত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ সংশ্লিষ্ট রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী এই রায় কার্যকর করা হবে বলেও জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। এক্সিকিউশন ওয়ারেন্ট পাওয়ার পরে জেল কর্তৃপক্ষ এই রায়ের এই সাজা কার্যকর করবে। প্রথম রায় কার্যকর প্রশ্ন দিনের প্রশ্ন এখানে নাই এবং সেখানে জেল করে যেটা আছে সেটা অ্যাপ্লাই হবে কি হবে না সেই বিষয়টা আমাদের বিষয় না, সেটা জেল অথরিটি দেখবে, গভর্নমেন্ট দেখবে। পরোয়ানা জারির পরপরই ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার সেটি পৌঁছে দেন ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। এদিকে গতকাল সন্ধ্যায় জেল গেটে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানার আদেশ পৌঁছালে ঢাকার জেল সুপার জানান পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী হবে। দণ্ডাদেশের যে আদেশটি সেটা আমরা আজকে বিকাল 4:15 পেয়েছি, পরবর্তী কার্যক্রম আইনানুগ চলবে। 4টার পর ওনার পরিবার থেকে বা ওনার আইনজীবীরা কেউ যোগাযোগ করেননি। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর আলোর মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল সন্ধ্যা 7টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি কাঁটাবন মোড় দিয়ে ঘুরে পুনরায় প্রজন্ম চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে গণজাগরণ মঞ্চের সংগঠক ও কর্মীরা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দেয়। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আগামী 16 ডিসেম্বর বিজয়ের 43 বছর পূর্তি উদযাপনের কর্মসূচিতে দেশের সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর সঙ্গে গতরাতে বৈঠক করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে শমশের মবিন কথা বললেও আলোচ্য বিষয় নিয়ে কিছু বলেননি তিনি। তবে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে তারানকোর বৈঠকের পরেই এ ব্যাপারে দলের অবস্থান জানানো হবে। আমরা আশাবাদী বা আশাবাদী না সেই মুহূর্তে এখন কিছুই বলা যাবে না। আলাপ আলোচনা চলছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি, এই মুহূর্তে মানে আমরা গণমাধ্যমে কিছু বলতে পারছি না, এই মুহূর্তে জানানো হবে সন্ধ্যা 6টায়। পরে কি আর কোনো প্রস্তাবনা আসছে? আমরা এখন সবই কালকে আপনারা শুনতে পারবেন আশা করি। এর আগে গতকাল দ্বিতীয় দিনের মতো বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত সময় পার করেন তারানকো। গতকাল তিনি দেখা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে, গেছেন নির্বাচন কমিশনে, কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহুর রিজভির সঙ্গেও, আর বিকেলে তার সঙ্গে দেখা করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সময় সংবাদ আরো থাকছে। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা সাঈদীর মামলার সাক্ষী মোস্তফা হালদার ও তার স্ত্রীর উপর দুর্বৃত্তদের হামলা, ঢাকা মেডিকেলে ভর্তি। তীব্র গ্যাস সংকটের মুখে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। চাহিদার চেয়ে সরবরাহে ব্যাপক ঘাটতি থাকায় ভারী শিল্পসহ বিভিন্ন খাতে রেশনিং করে এতদিন পরিস্থিতি সামাল দিচ্ছিল কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি। কিন্তু সম্প্রতি চিটাগাং ইউরিয়া সার কারখানা গ্যাস সরবরাহের পর বর্তমানে আবাসিক গ্রাহকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাণিজ্যিক খাতেও দেখা দিয়েছে বিপর্যয়। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শৌলি। বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ভারী শিল্প থাকলেও 40 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে চট্টগ্রামে গ্যাসের যোগান কমে বর্তমানে অর্ধেকে দাঁড়িয়েছে। ব্যাপক ঘাটতি থাকায় সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস রেশনিং করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ করছিল কেজিডিসিএল। কিন্তু দীর্ঘ 10 মাস পর 18 নভেম্বর থেকে সিইউএফএল এ 4 কোটি 50 লাখ ঘনফুট গ্যাস দেওয়া শুরু হলে সব সেক্টরে গ্যাস সংকট চরম আকার ধারণ করে। স্টিল শিল্প যেটা, এটা চট্টগ্রামের উপর নির্ভরশীল, সুতরাং চট্টগ্রামে যদি নির্বিচ্ছিন্নভাবে গ্যাস পাওয়া না যায় প্রোডাকশন করতে পারবে না, একটা বাজারে একটা বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি হবে। এই পর্যায়ে সরকারের তড়িৎ কোনো একটা ক্লিয়ার সিদ্ধান্ত আমরা পাচ্ছি না। কর্ণফুলী গ্যাস লিমিটেডের এমডি কে আমরা যখন যোগাযোগ করি, যেহেতু ওনারের ডিস্ট্রিবিউশন আছে চট্টগ্রামে, উনি কিন্তু আমাদেরকে সঠিক কোনো সদুত্তর দিতে পারে না। এদিকে নগরীর অধিকাংশ এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হয়, বাচ্চাকে স্কুলে নিয়ে যায়,
আবার দুপুরে বাচ্চারা ফিরবেন তারা কিভাবে খাবে? রাত্রে রান্না করে রাখতে হয় আর কি, সকাল সারাদিন এগুলো বাচ্চা কাচ্চার জন্য বেশি সমস্যা হয়ে যায়, গরম করতে পারি না কিছু। অন্যদিকে গ্যাসের চাপ না থাকায় সিংহবাগ সিএনজি রিফুয়েলিং স্টেশন দিনের অর্ধেক সময় বন্ধ থাকছে। সব পাম্পে আমরা গ্যাসের জন্য যাইতেছি, গ্যাস পাচ্ছি না। বর্তমানে একটা মেশিন চলতেছে, কোনো রকম কাস্টমারকে নাম মাত্র যদি আমরা চার্জ পাচ্ছি। এই অবস্থায় কেজরিসিয়াল এমডি বলছেন গ্যাসের সরবরাহ বাড়ানো পর্যন্ত বৃহত্তর স্বার্থে কষ্ট মেনে নিতে হবে। বিদ্যুৎ কেন্দ্র রেশনিং, স্টেগারিং এবং আপস্ট্রিম থেকে কিছু গ্যাস এনে আমাদের সিওগুলোর চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। এটা অসুবিধা হচ্ছে, সেটা আমরা এভাবে একটু মানিয়ে নিতে হবে। চট্টগ্রামের গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ অঞ্চলের শিল্প কারখানাগুলো রুগ্ন শিল্পে পরিণত হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। হাজারের শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। মন্ত্রিসভার আজকের বৈঠকে যোগ দিচ্ছেন না জাতীয় পার্টির মন্ত্রীরা। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের কথা জানিয়েছেন। গতরাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতির সাথে কোনো আলোচনা হয়নি। অ্যাকচুয়ালি আমি তার কুশলাদি জানতে এসেছি, তিনি অসুস্থ ছিলেন, বলছেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে পাঠিয়েছেন যে তিনি ছিলেন সিঙ্গাপুরে, তিনি রাষ্ট্রপতি কেমন আছেন। একটা মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসা, একটা বন্ধন, আলোচনা, এই সংস্কৃতি থাকা দরকার, তাহলে দূরত্ব কমে যাবে। রাজনীতির সকলের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা দরকার। না আমরা যাচ্ছি না। এর আগে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় না পাওয়ায় সর্বদলীয় সরকারের থাকা জাতীয় পার্টির সাত সদস্যই ডাকযোগে প্রধানমন্ত্রী দপ্তরে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। আবারও হরতাল ও অবরোধের খবর। দর্শক, হরতাল ও অবরোধের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, যাত্রাবাড়ী এলাকায় হরতাল ও অবরোধের কি অবস্থা? আসাদ, আপনি জানেন যে আজকে 18 দলীয় জোটের ডাকা অবরোধ এবং জামাত ইসলামের ডাকা হরতাল একই সঙ্গে চলছে। তো সকালবেলা আমরা যেটা দেখেছিলাম, যাত্রাবাড়ী এলাকায় হরতালের সমর্থনে জামায়াত শিবির কর্মীরা যাত্রাবাড়ির ধলপুর এলাকায় একটি বাসে ভাঙচুর চালায় এবং এছাড়াও যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়েও তারা কয়েকটি বাসে ভাঙচুরের চেষ্টা করে। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখেছিলাম যে সকালে এই যাত্রাবাড়ির যে কাজী এই শহীদ ফারুক সড়ক রয়েছে, সেই ফারুক সড়কে একটি হিউম্যান হলারে আগুন দেওয়ার চেষ্টা করেছে জামায়াত শিবির কর্মীরা। তো প্রত্যেকটি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট 6 শিবির কর্মীকে আটক করেছে পুলিশ, এমনটাই আমাদেরকে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। আর এছাড়া সকাল থেকে এই কয়েকটি ঘটনা ছাড়া হরতালের সমর্থনে কিংবা অবরোধের সমর্থনে আর কোনো ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত চোখে পড়েনি। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে আজকের এই হরতাল এবং অবরোধের এই দিনটিতে তারা জনযাত্রা স্বাভাবিক রাখতে, মানুষের চলাচলকে নির্বিঘ্ন করতে তারা সব রকমের ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখেছি যে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড় সহ আশেপাশে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। তারা যেরকম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে আছেন, পাশাপাশি কিন্তু তারা গাড়িতে করে টহল দিচ্ছেন। এছাড়াও পুলিশ ছাড়াও আমি দেখেছি যে র্যাবের সদস্যরা আছেন, এছাড়াও পুলিশের পক্ষ থেকে সাজাও যান টহল দিচ্ছে। তো এই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর এছাড়া এখানে আরেকটা বিষয়, যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মী আমাকে যেটা জানিয়েছেন যে ধলপুর এলাকায় মিছিলের চেষ্টাকালে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের একটু সংঘর্ষের মতো হয়েছে। তো সেই ঘটনায় একজন শিবির কর্মী আহত হয়েছে বলে পুলিশ আমাদের কাছে স্বীকার করেছে এবং সেই আহত শিবির কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটা জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর এছাড়া আরেকটা বিষয়, সকাল থেকে আমরা দেখছি যে যাত্রাবাড়ী থেকে কিন্তু ঢাকার বিভিন্ন ঢাকার বিভিন্ন গন্তব্যে যেই বাসগুলো চলাচল করে সেইগুলো ছেড়ে যাচ্ছে। আর এছাড়াও ঢাকা যাত্রাবাড়ী থেকে ঢাকার আশেপাশের জেলাগুলো রয়েছে, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এসব স্বল্প পাল্লার যানবাহন ছাড়ছে, কিন্তু দূরপাল্লার কোনো বাস কিন্তু এখনো পর্যন্ত যাত্রাবাড়ী থেকে কিংবা সায়দাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কিংবা ঢাকার বাইরে থেকেও ঢাকায় প্রবেশ করেনি। তো যাত্রাবাড়ী এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই। আসাদ, ধন্যবাদ রুমেল আপনাকে। দর্শক, যাত্রাবাড়ী থেকে হরতাল এবং অবরোধের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। দর্শক, রাজধানীর বাইরে চট্টগ্রামের হরতাল অবরোধের খবর জানাতে নগরের পাহাড়তলী সিটি গেটে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, বন্দরনগরী তো হরতাল অবরোধের অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আসাম। বন্দরনগরী চট্টগ্রামে অনেকটা বিচ্ছিন্ন সংঘর্ষ এবং পুলিশের উপর হামলার মধ্য দিয়ে বিরোধী দলের টানা অবরোধের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আজ কিছুক্ষণ আগে, এখন থেকে 10 আগে নগরের বাকলিয়া এলাকায় কিন্তু পুলিশের উপর হামলা চালিয়েছে শিবির কর্মীরা। সংঘবদ্ধ শিবির কর্মীরা পুলিশের উপর হামলা চালালে 4 পুলিশ আহত হয়। এর মধ্যে আনোয়ার নামে এক উপপরিদর্শক গুরুতরভাবে আহত হয়েছে, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকাল 8টার দিকে নগরীর পাহাড়তলী কর্নেলহাট এলাকায় পুলিশের উপর হামলা চালায় শিবির কর্মীরা। এই সময়
সময় পুলিশ পাল্টা গুলি চালালেন, দুজন শিবিরকর্মী গুলিবিদ্ধ, হালকা গুলিবিদ্ধ হয় এবং এই সময় ঘটনাস্থল থেকে পাঁচজন শিবিরকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া তার আগে সকাল সাতটার দিকে নগরী হালিশ শহর একটি মসজিদ এলাকায় শিবিরকর্মীর মিছিল করার চেষ্টা করলে পুলিশ সেখানে বাধা দেয়। এরপর শিবিরকর্মীরা পুলিশের উপর ককটেল হামলা চালায় এবং ঘটনাস্থল থেকে পুলিশ দুটি পেট্রোল বোমা সহ তিন শিবিরকর্মীকে আটক করে। এই তিন চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, সংঘর্ষ ঘটনা ছাড়া নগরীর সার্বিক পরিস্থিতি ছিল অনেকটা স্বাভাবিক। তবে একটি বিষয় বলে রাখা উচিত যে গত অবরোধের আগের দিন সন্ধ্যায় হোটেল আগ্রাবাদে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল দুর্বৃত্তরা। এর জের ধরে গতকাল কিন্তু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ যে খেলাটি, সে খেলাটি অনুষ্ঠিত হয়নি, কারণ ওয়েস্ট ইন্ডিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। আর সর্বশেষ খবর হচ্ছে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের বাংলাদেশ সফর বাতিল করেছে। আমরা কথা বলেছিলাম বিসিবির পরিচালক আকরাম খানের সাথে। আকরাম খান আমাদের জানিয়েছেন গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড থেকে একটি ইমেল বার্তা পাঠানো হয়েছে বাংলাদেশ বিসিবি বোর্ডের কাছে। তারা সেখানে বলেছে তারা নিরাপত্তাজনিত কারণে খেলতে আগ্রহী নয়। আর এরপর পরে সকালেই যে ওয়েস্ট ইন্ডিজের কর্মকর্তারা মাঠে আসেন এবং তারা তাদের যেগুলি ইকুইপমেন্ট জমা ছিল সাগরিক স্টেডিয়ামে সেগুলি তারা ফিরিয়ে এনে চান। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা হোটেল আগ্রাবাদে অবস্থান করছেন এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে তারা হোটেল ত্যাগ করে ঢাকা যাবেন এবং ঢাকা থেকে তারা ফিরে যাবেন ওয়েস্ট ইন্ডিজে। অর্থাৎ যে অবরোধের ফলে একটি ককটেল বিস্ফোরণ এবং এর ফলে বড় ধরনের একটি সংকটের মুখে পড়ল বাংলাদেশের ক্রিকেট। এই ছিল চট্টগ্রামের অবরোধের সর্বশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ কমল আপনাকে। দর্শক, চট্টগ্রামে পাহাড়তলি সিটি গেট এলাকা থেকে হরতাল এবং অবরোধের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। প্রত্যেক বিভাগে রোকেয়া স্টাডিজ বাধ্যতামূলক করা হলেও এর কোনো কার্যক্রম নেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এমনকি তার কোনো প্রতিকৃতিও সংরক্ষণ করা হয়নি এখানে। ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অজানাই রয়ে যাচ্ছে নারী জাগরণের অগ্রদূত এই মহিষী আর তার সংগ্রামী জীবন। আরো জানাচ্ছেন রতন সরকার। বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে বন্ধ হয়ে যাওয়া রোকেয়া স্মৃতিকেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান। রোকেয়ার দর্শনে দীক্ষিত করার নামে মূলত সেখানে চলছে সেলাই আর হস্তশিল্পের প্রশিক্ষণ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় কীর্তি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে এলেই ধরা পড়বে এই নামটির প্রতি অবহেলার সবচেয়ে করুণ চিত্রটিও। রোকেয়া উদাহরণটাকে বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে তা রাখা হয়নি। যদি এটা করা যেত তাহলে অন্ততপক্ষে আমরা যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, যে সাবজেক্টেরই হই না কেন, আমরা রোকেয়া সম্পর্কে জানতে পারতাম। রোকেয়া স্টাডিজ না পড়ানোয় এখান থেকে পাশ করা শিক্ষার্থীদের সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই। বাংলা বিভাগ ছাড়া অন্যান্য সকল বিভাগের জন্যও যে বাধ্যতামূলক করা হলো এবং এটি যদি বাংলাদেশ স্টাডিজ নামে যে কোর্সটি অনুমোদন করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে রোকেয়া এবং বাংলাদেশ ইতিহাস পড়ানো হচ্ছে, এই দুটো যদি পড়ানো না হয় তাহলে এই শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষ হতে পারে, কিন্তু এদের সার্টিফিকেট প্রশ্নবিদ্ধ থেকে যাবে। প্রতিকৃতি বা ভাস্কর্য না থাকার কথা স্বীকার করেন উপাচার্য। তবে রোকেয়া স্টাডিজ না পড়িয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভাঙার ব্যাখ্যা দিলেন তিনি নিজস্ব দর্শন দিয়ে। শুধু রোকেয়া স্টাডিজ বলে একটা পেপার পড়লেই রোকেয়ার যথাযথ মূল্যায়ন হবে এবং রোকেয়ার সবকিছু আমরা দর্শনটাকে বাস্তবায়িত করতে পারবো, আমি এটা মনে করি না। মানে আমি এই পুরো সামনের এলাকাটাকে একটা কালচারাল চত্বর করে তুলতে চাই। সেখানে প্রধান দুটো জিনিস যে দুটো আমি এখানে করতে চাই সেটা হচ্ছে, একটি হলো বেগম রোকেয়ার একটি প্রতিকৃতি, আরেকটি হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি। নারী শিক্ষার নিষিদ্ধ যুগে শিক্ষার আলো জেলে অবরোধ ভেঙেছিলেন রংপুরের পায়রাবন্দ গ্রামের বেগম রোকেয়া। ধর্মান্ধ সমাজে তার এই জীবনবোধ ভারতবর্ষ জুড়ে প্রতিষ্ঠিত করেছিল তাকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রাজ সাক্ষী মোস্তফা হাওলাদার ও তার স্ত্রী হাসিনা বেগম বরিশালে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হাসিনা বেগম জানান, শনিবার মধ্যরাতে বরিশালে পিরুজপুরের পাকেরহাটের হুগলি বুনিয়ায় নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন তারা। এ সময় দুজন দুর্বৃত্ত ঘরে ঢুকে চাইনিজ কুড়াল দিয়ে তাদের এলোপাথাড়ি কোপায়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল বিকেলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও হরতাল অবরোধের খবর। দর্শক, এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। সিলেটের সার্বিক অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, সিলেটে এই মুহূর্তে হরতাল এবং অবরোধের অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। আসাদ, এই কয়দিন হরতাল এবং অবরোধের মধ্যে আজকে সিলেট নগরীতে বেশ আতঙ্ক দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা ভোর থেকেই
সিলেট নগরীর বিভিন্ন জায়গায় উত্তর সুরমা এবং দক্ষিণ দিকে যে দুইটা ভাগ আছে দুইদিকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেটা দেখেছি যে শিবিরের জামাত শিবিরের প্রায় 50টা মোটরসাইকেল বিভিন্ন ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তারা আতঙ্ক সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় তারা ককটেল নিক্ষেপ করছে, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে, বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা করছে। বোঝা যায় পুরো নগরীতে এক আতঙ্ক নগরীতে পরিণত করেছে আজকে সকাল থেকে তারা। এই পর্যন্ত আমি এখন থেকে 10 মিনিট আগে এই কিনব্রিজের মুখে যেখানে সুরমা নদীর মুখে সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ছিল, সেখান থেকে মোটরসাইকেল যাওয়ার সময় একটি বোমা নিক্ষেপ করেছে যেটা অল্পের জন্য সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের উপর পড়েনি, তার পাশে গিয়ে পড়েছে। এইভাবে প্রত্যেকটি স্পটে তারা আতঙ্ক সৃষ্টি করেছে। এ পর্যন্ত পুলিশ গত রাত থেকে এই 10টা পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 12 জন জামাত শিবিরের নেতাকর্মী বলে পুলিশ এসএমপির মুখপাত্র আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি পুলিশের পাশাপাশি র্যাব পুরো সিলেটের সিলেট নগরীতে র্যাব নয়ের কমান্ড্যান্টের নেতৃত্বে র্যাব পুরো সিলেটের বিভিন্ন ভাগে ভাগ হয়ে নগরীকে ঘিরে রেখেছে। পাশাপাশি 5 প্লাটুন বিজিবি রয়েছে বিভিন্ন পয়েন্টে। সিলেটে বলা যেতে পারে এখন পর্যন্ত সকাল ভোর থেকে এখন পর্যন্ত সব জায়গায় একটি আতঙ্ক বিরাজ করছে। কখন কোন জায়গায় তারা হামলা করে কেউ বলতে পারছে না। পুলিশের সকল কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা মাঠে নেমে এসেছে, সব পয়েন্ট তারা ঘিরে রেখেছে। এই ছিল হরতালের এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। আসা ধন্যবাদ ইকরাম আপনাকে। দর্শক, সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে হরতাল এবং অবরোধের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইকরামুল কবি। এদিকে অবরোধ ও হরতালের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর সাগরপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার মেহরুল সুজন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুজন, অবরোধে রাজশাহীর পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আসাদ। গত দুদিন 18 দলের অবরোধে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত থাকলেও তেমন কোনো সংঘর্ষের ঘটনার খবর আমরা না পেলেও আজকে কিন্তু অবরোধের তৃতীয় দিনে এসে সকাল থেকে রাজশাহীতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। এবং আসাদ, একটু বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু অবরোধের পাশাপাশি রাজশাহীতে ছাত্রদলের ডাকা আঞ্চলিক হরতালও চলছে সকাল সন্ধ্যা, সেই সঙ্গে জামায়াতের সারাদেশের যে হরতাল সেটিও শুরু হয়েছে সকালে রাজশাহীতে। তো সকাল 7টার দিকে নগরীর তালাইমারি এলাকায় হরতালের সমর্থনে ছাত্র শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের কিছুটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলেও সেখানে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। তবে সকাল 9টার দিকে ছাত্র শিবির নেতাকর্মীরা যখন শালবাগান বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে এবং তারা ইট, কাঠ এবং বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করে, তখন পুলিশ তাতে বাধা দেয় এবং এই সময় ছাত্র শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল এবং পেট্রোল বোমা ছুড়লে পুলিশ পাল্টা রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে, সেই সঙ্গে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে পুলিশ। এবং এই সংঘর্ষ কিছু সময় চলার পর পাশেই কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের 37 ব্যাটালিয়নের সদর দপ্তর, সেখান থেকে বিজিবি সদস্যরা বেরিয়ে আসেন এবং পুলিশ এবং বিজিবি সদস্যদের চেষ্টায় কিছু সময় সংঘর্ষ চলার পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং আমরা খবর পেয়েছি সেখানে 3 জন পুলিশ সদস্য সহ 10 জন আহত হয়েছেন ওই সংঘর্ষে। এরপর সকাল 10টার দিকে নগরীর রাজশাহী কলেজের সামনে ছাত্রদল নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে এবং মিছিল থেকে তারা 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তো এছাড়া কিন্তু সকাল 7:30টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় অবরোধের সমর্থনে এবং তারা দড়িখরবন এলাকায় কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন। তো সব কিছু মিলিয়ে আসাদ, আমার কাছে এই ছিল রাজশাহীর হরতাল এবং অবরোধের সর্বশেষ অবস্থা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীর সাগরপাড়া এলাকা থেকে হরতাল এবং অবরোধের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মেহরুল সুজন। টানা অবরোধের কারণে ময়মনসিংহের ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। যান চলাচল বন্ধ থাকায় পেঁয়াজ, আটা, ময়দা, চিনি সহ অন্যান্য নিত্যপণ্য আমদানি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সরবরাহের ঘাটতির কারণে পণ্যের দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। হারুনুর রশিদের রিপোর্ট। লাগাতার হরতাল অবরোধের কারণে ময়মনসিংহের ব্যবসা বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়েছে। যান চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় মালামাল আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে পরিবহন ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। ব্যবসায়ীরা বলছেন ব্যবসা বাণিজ্যে স্থবিরতা এবং ব্যাংক ঋণের সুদ মিটাতে গিয়ে এখন পথে বসার উপক্রম তাদের। আমাদের ম্যাক্সিমাম মালই তো আসে রাজশাহী, বগুড়া থেকে, রংপুর থেকে, অবরোধের জন্য আসতে পারতেছে না, বেকার বসে আছে, এখন তো পথে বসার অবস্থা। ময়দা, চিনি, তেল এগুলার পরিবহন সংকটের কারণে টাকা দিয়ে মাল পাওয়া যায় না। আমাদের ব্যাংক একটাই ইন্টারেস্ট দিতে হচ্ছে, দোকান কর্মচারীর বেতন কিছু মিলে এই অবরোধ চলতে থাকলে আমাদের এখন আর দোকান খুলে থাকার মতো না ব্যবস্থা থাকবে না। মাল না আসার জন্য দাম বাড়তে, খাইলে ঘর নিয়ে বসে আছে, 30টা লেবার আছে, খাওয়ার বসে সারাদিনে।
এদিকে সরবরাহ কমে যাওয়ায় নিত্যপণ্যের দাম বাড়ার কারণে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। কাজে কর্মে কম এবং জিনিসের দাম বাড়তি আমরা খুব কষ্ট হইতেছে আমাদের। জিনিসপত্রর দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বাজারে আসলে মাথা তখন অন্যরকম হয়ে যায়। অন্য অন্য যত আইটেম আছে যা কিনতেছি সব জিনিসের দাম বাড়ছে। আমরা সাধারণ মানুষ খুবই বেকায়দায় আছি, রাজনৈতিক সমস্যার সমাধান অবশ্যই দরকার। ব্যবসায়ী নেতারা বলছেন এই অবস্থা চলতে থাকলে নিঃস্ব হয়ে যাবেন তারা। কোন স্তরের ব্যবসায়ীরাই কোন পণ্য আনা নেওয়া করতে পারছে না, যার ফলে টোটাল ব্যবসায়িক কার্যক্রম বর্তমানে প্রায় স্থবির। এর ফলে সাধারণ মানুষও যেমন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে ফেলতে বাধ্য হচ্ছে। দ্রুত রাজনৈতিক অচলাবস্থা নিরসন না হলে সামনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। বিরোধী দলের আন্দোলনের মুখে থাইল্যান্ডের পার্লামেন্ট বিলুপ্ত করে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। থাইল্যান্ডের একটি টেলিভিশনে সোমবার ইংলাক এই ঘোষণা দেন। এর আগে রোববার বিরোধী দল ডেমোক্রেট পার্টির 153 জন সদস্য সবাই পদত্যাগ করেন। পার্লামেন্টে তাদের এক তৃতীয়াংশ আসন ছিল। পদত্যাগের পর রাষ্ট্রীয় ভবনের সামনে আজ পদযাত্রা করার পরিকল্পনা ছিল তাদের। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে থাইল্যান্ডের সরকার পতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল বিরোধী দল। তাদের অভিযোগ, ইংলাক তার ভাই নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নির্দেশে পরিচালিত হচ্ছেন। 2011 সালে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইংলাক। খেলার খবর। গত শনিবার রাতে হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের 7 ম্যাচ ওয়ানডে সিরিজ বাতিল করে দেশে ফিরে যাওয়ার কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দল। রোববারের ম্যাচটি আজ মাঠে গড়ার কথা থাকলেও গতরাত 12টার দিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে মেইল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় সেদেশের ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে হোটেল আগ্রাবাদের সামনে ককটেল বিস্ফোরণের জের ধরে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দল গতকালের ওয়ানডে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর বিসিবির সাথে দীর্ঘ 2 ঘণ্টার বৈঠক করে ম্যাচটি আজ খেলার ব্যাপারে সম্মত হয় ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি সিরিজের বাকি ম্যাচগুলো যথাসময়ে মাঠে গড়াবার আশ্বাসও দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তবে গতকাল রাতে এক মেইলে অনূর্ধ্ব 19 দলকে দেশে ফিরে নেওয়ার সিদ্ধান্ত দেয় ওয়েস্ট ইন্ডিজ। আর এতেই সিরিজের মাঝপথে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ 19 দল। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। তৃতীয় দফা অবরোধের শেষ দিনে সারাদেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল। দগ্ধ হওয়ার 6 দিন পর সাভারের রেহেনার মৃত্যু। টানা অবরোধে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য। সরবরাহ ঘাটতিতে নিত্যপণ্যের দাম বাড়ার বিপাকে সাধারণ মানুষ। 71-এ মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি ট্রাইব্যুনালের গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। এবং রোকেয়া স্টাডিজ বাধ্যতামূলক হলেও এর কোনো কার্যক্রম নেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সনদ নিয়ে প্রশ্ন শিক্ষকদের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস দিন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।